আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি আমার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই খুবই ইজি একটি হেডফোন কভার। এটা বানানো খুবই সহজ, খুবই তাড়াতাড়ি এটা বানানো যায়। মাত্র 10 মিনিটে এটি বানানো হয়ে যাবে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিন। প্রথমেই আমি একটি ম্যাজিক লুপ বানিয়ে নিচ্ছি, তারপর আমি এখানে দুটি চেন বানিয়ে নিলাম। তারপরে এই ম্যাজিক লুপের মধ্যে আমি 12টি ডবল ক্রোশেট করে নেব। এখানে আমি 12টি ডবল ক্রোশেট করে নিয়েছি এবং প্রথম যে 3টি চেন ছিল তার মধ্যে এটিকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এবার একটি চেন বানিয়ে আমি সুতাটিকে কেটে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রথম রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে এবং সেকেন্ড রাউন্ডে আমি একটি লাল কালারের উল ব্যবহার করেছি এবং এখানে আমি তারপর 3টে চেন বানিয়ে নিচ্ছি জয়েন করে। এই একই ঘরের মধ্যে আমি 3টে ডবল ক্রোশেট করে নেবো। দেখতেই পেলেন আপনারা আমি 3টে ডবল ক্রোশেট করে নিয়েছি। এবার সুতাটিকে একটু টেনে রেখে দেবো। তারপর প্রথম ঘর থেকে সুতাটিকে পিছন দিক থেকে এইভাবে টেনে জয়েন করে নেব। নিয়ে আমি একটি বাড়তি চেন বানিয়ে নিচ্ছি। নিয়ে তার পাশের ঘরটিতে আমি 4টি ডবল ক্রোশেট করে নেব। 4টি ডবল ক্রোশেট করার পর আবারও সুতাটিকে একটু টেনে রেখে দেবো। তারপর প্রথম যে ঘরটি প্রথম ডবল ক্রোশেটটি করেছি সেইখান থেকে আমি দুটো ডবল ক্রোশেট বানানো হয়ে গেছে, আরও দুটি বানিয়ে নেব। এবার সুতাটিকে একটু টেনে রেখে দেবো এইভাবে। তারপর প্রথম যে ডবল ক্রোশেটটি করেছি সেখান থেকে এইভাবে টেনে জয়েন করে নিয়ে দুটি চেন বানিয়ে নিলাম। এবং তার পাশের ঘরটিতেও আমি এইভাবে একইভাবে আমি মোট 12টি টিউলিপ স্টিচ এখানে দিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার 12টি বানানো হয়ে গেছে এবং প্রথম যে ঘরটি ছিল সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়ে একটি চেন বানিয়ে সুতাটিকে কেটে দিলাম। এই যে দেখছেন আপনারা, আমার সেকেন্ড রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি থার্ড রাউন্ডে চলে যাব। তার জন্য আমি এখানে হালকা একটা আকাশি কালারের উল ব্যবহার করেছি। এখানে আমি 3টে চেন বানিয়ে নিচ্ছি। নিয়ে প্রথম ঘরটিতে আমি একই ঘরটিতে আমি 2টি ডবল ক্রোশেট করে নেব। একটি করা হয়ে গেল, আরেকটি ডবল ক্রোশেট করে নেব। তার পাশের ঘরটিতেও আমি এখানে 6টি ডবল ক্রোশেট করে নেব। প্রথমে 3টি বানাবো, তারপর 2টি চেন বানিয়ে আবারও 3টি ডবল ক্রোশেট করে নেব। তাহলে এখানে একটি কোণ হয়ে গেল, যেহেতু এইখানটায় আমি একটা এই রাউন্ডে আমি 4টি কোণ তৈরি করব, তার জন্য আমি এখানে 6টি ডবল ক্রোশেট করে নিচ্ছি। প্রথমে 3টি বানিয়ে তারপর 2টি চেন বানিয়ে নিয়েছি। নিয়ে আবারও 3টি বানিয়ে নিলাম। তার পাশের ঘরটিতে আমি 3টে ডবল ক্রোশেট করে নেব একটাই ঘরে। দেখতে পাচ্ছেন আপনারা, আমি একটি ঘরে 3টে ডবল ক্রোশেট করে নিচ্ছি এবং তার পাশের ঘরটিতেও আমি 3টে ডবল ক্রোশেট করে নেব। পরপর 2টি ঘরে 3টে 3টে করে ডবল ক্রোশেট করে নেব। এই যে এখানে আমার 3টে 3টে করে ডবল ক্রোশেট 2টি ঘরে বানানো হয়ে গেছে। এবার তার পাশের ঘরটিতে আমি 6টি ডবল ক্রোশেট করে নেব। প্রথমে 3টি বানিয়ে তারপর 2টি চেন বানাবো এবং তারপরে আবারও 3টি ডবল ক্রোশেট করে নেব। এইভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। প্রথমে 2টি ঘরে 3টি 3টি করে ডবল ক্রোশেট করতে হবে এবং তার পাশের ঘরটিতে
ছটি ডবল ক্রোশেট করতে হবে। তিনটে বানিয়ে তারপর দুটি চেন বানিয়ে আবারও তিনটে ডবল ক্রোশেট, এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। এই যে আপনারা দেখতেই পেলেন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার একটি চেন স্লিপ স্টিচ দিয়ে একটি চেন বানিয়ে সুতাটিকে কেটে দিলাম। এবার সুতাটিকে পিছন থেকে এইভাবে টেনে ফিক্সড করে নিচ্ছি। তারপর যেখানে আমার দুটি চেনের স্পেস ছিল সেখানে আমি সুতাটিকে এইভাবে জয়েন করে নিচ্ছি, নিয়ে দুটি চেন বানিয়ে নিচ্ছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন জয়েন করে আমি দুটি চেন বানিয়ে নিলাম, এবং তার পাশের ঘর থেকে মোট 14টি ঘরে আমি ডবল ক্রোশেট করে নেব। এই যে দেখতে পাচ্ছেন একটি হয়ে গেল, দুটি হয়ে গেল, এবার তিন নম্বর ডবল ক্রোশেটটি হচ্ছে, তিনটে চেন সমান যেহেতু একটি ডবল ক্রোশেট তাই এখানে আমি মোট 13টি ডবল ক্রোশেট বানিয়ে নিচ্ছি, এবং তিনটে চেন সমান একটি ডবল ক্রোশেট তাই 14টি হয়ে যাবে। এইভাবে আমি 14টি ডবল ক্রোশেট বানিয়ে নেবো এই রাউন্ডে। আমার এটি বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি এইরকম দুটি বানিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এবার আমি এগুলোকে জয়েন করে নেব। জয়েন করার জন্য আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটিকে জয়েন করে নেব, এইভাবে জয়েন করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি দুটিকে এইভাবে রেখেছি, রেখে যেখানে আমার দুটি চেনের স্পেস ছিল প্রথমে সেইখান থেকে এইভাবে জয়েন করে নেব। যে সিঙ্গেল ক্রোশেট প্রতিটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। প্রথমে একটি এখানে জয়েন করে নিয়ে আমি একটি চেন বানিয়ে নিচ্ছি। দুটি ক্রোশেটের যে ব্যাক লুপ আছে ব্যাক লুপ দুটিকে একসঙ্গে জয়েন করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশেট করে। আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আমি ব্যাক লুপগুলোতে জয়েন করে নিচ্ছি। যে দেখুন বন্ধুরা আমার জয়েন করা হয়ে গেছে, এবং ভিতর থেকে বাড়তি সুতাটিকে এইভাবে ফিক্সড করে নিচ্ছি। এখানে আমি 50টা করে চেন বানিয়ে দুটো দড়ি তৈরি করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার দড়ি তৈরি করা হয়ে গেছে। এখানে আমি 50টি করে চেন বানিয়ে দড়ি তৈরি করে নিয়েছি। এবার এইটিকে এই ব্যাগটির মধ্যে লাগিয়ে দেবো। আপনারা দেখুন কীভাবে দড়িটি লাগাচ্ছি, এইভাবে দড়ি লাগিয়ে নিতে হবে। যে দেখুন বন্ধুরা আমার দড়ি লাগানো হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে এই ব্যাগটি। এইভাবে দুটো দড়িকে এইভাবে টান দিলে এটি এক কাছে হয়ে যাবে, মুখটি বন্ধ হয়ে যাবে, দেখতে কত সুন্দর লাগছে। আপনারা দেখুন আমার এই ভিডিওটি কেমন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, করতে ভুলবেন না, এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন যাতে আমার ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আশা করি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।